আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিবার মতো চলে আসলাম আর একটা ভিডিওতে। তো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমরা যারা ফেসবুক ইউজ করি, আমরা যারা ফেসবুক ইউজার, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো ফেসবুকের নতুন একটা আপডেট চলে আসছে। তো 28 তারিখের মধ্যে আপনার ফেসবুক প্রোটেক্ট যদি এনেবল না করেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে। তো সেটার সেটিংস নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই ফেসবুক প্রোটেক্টটা এনেবল কীভাবে করবেন। তো ফেসবুক প্রোটেক্টটা এনেবল করতে হলে আপনাকে আপনার ফেসবুক অ্যাপে ক্লিক করতে হবে। তো আমরা ফেসবুক অ্যাপে ক্লিক করে দিব। ফেসবুক অ্যাপে ক্লিক করে দেওয়ার পর এখানে থ্রি লাইন কর্নারে যে মার্কার আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো এখানে ক্লিক করে দিবেন। তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন আছে, তো এখান থেকে আপনি টেক্স SMS ক্লিক করে দিবেন। SMS ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে একটা নাম্বার আগের দেওয়া আছে, তো আমি এই নাম্বারে আবার SMS কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে 6 ডিজিটের একটা কোড SMS করে দেওয়া হবে আপনাকে। তো কোডটা আসার পর এখানে কোডটা বসিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কোডটা চলে আসছে 2 8 1 7 0 4 2 8 1 7 0 4। তো এটা বসে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ডানে করে দিবেন। ডানে করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাকে বেরিয়ে আসবেন। ব্যাকে বেরিয়ে আসার পর এখানে আপনার কাজটা কমপ্লিট হয়েছে কিনা এটা দেখার জন্য আপনি সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, এখানে সবগুলো টিক মার্ক দেওয়া হয়ে গেছে। তো 28 তারিখের পরে আপনার আইডিটা ব্যান হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আমরা অনেকেই আসছে যে এই বিষয়ে জানে না, তো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অনেকে জানার পরে এই সেটিংসটা করতে পারে। তো 28 তারিখের পরে যাতে তাদের আইডিটা ব্যান না হয়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।